অভাবের সংসার ভ্যানচালক সাইফুল ইসলামের স্বপ্ন দেখতেন ছেলে ইসরাফিল অনেক বড় হবে সচ্ছলতা ফিরবে দারিদ্র সংসারে সেই স্বপ্ন নিয়েই ছেলেকে লেখাপড়া করাচ্ছিলেন মাগুরার মোহাম্মদপুরের একটি কারিগরি ইনস্টিটিউটে কিন্তু গত চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয় অষ্টম শ্রেণীর ছাত্র ইসরাফিল সেখানেই পুলিশের গুলিতে মারাত্মক আহত হয় সে আপনাদের বলি আপনারা সবাই আমার পাশে পাশে থেকে আর্থিকভাবে আমাকে সাহায্য করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ইসরাফিল চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব প্রায় তার পরিবার ইসরাফিলের বাবা জানান ছেলের চিকিৎসা করাতে নিজের উপার্জনের একমাত্র সম্বল ভ্যান ও বিক্রি করে দিয়েছেন তিনি বলা চলে এখন তিনি সর্বশান্ত জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা টাকার অভাবে ছেলেকে এখন বাঁচিয়ে রাখাই যেন বড় চ্যালেঞ্জ আমার ছেলে এই আন্দোলনে যায় আন্দোলনে গেলে পরে বাগুড়া মোহাম্মদপুর থেকে থানার পর এক তেলা বিল্ডিং এর উপর থেকে ছেলেকে গুলি করে আড়াইশো মিনিটের থেকে ও যায় স্যার বদলি দিয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে দিয়ে যায় ঢাকা মেডিকেল হাসপাতালে নয় দিন থাকার পরে ঢাকা মেডিকেল বলে যে গুলি বের যাবে না

শুরুতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইসরাফিলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাকে সেখানে বেশ কিছুদিন বিনা চিকিৎসায় থাকার পর রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয় ইসরাফিলকে আঠারো দিন পর অপারেশন করে বের করা হয় গুলি তা সত্ত্বেও এখনো সুস্থ হয়নি এই কিশোর চিকিৎসায় দেরির কারণে দেখা দিচ্ছে নানা জটিলতা আপনারা দেশবাসী সবাই আমার 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 এবং আমার পরিবারের পাশে দ্বারা উপার্জনের একটা সম্বল ছিল সেটা আসতে আমার আব্বু একটা ব্যানই ছিল ওইটা দিয়ে আমাদের পরিবার বা আমাদের সংসারটা চলতো আমার আব্বু এখন ওইখান থেকে ওরা নিয়ে আসার পরে আমাদের সংসারটা কিভাবে চালাবে যে ব্যানটা ছিল সেটা তো বিক্রি করে দেয় এখন সে ব্যানটাও নয় এখন ওরা আনার পরে আমাদের সংসারটা কিভাবে চলবে এটাই তো আমরা অনেক মানে টেনশনে আছি ইসরাফিলের গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে তার সুস্থতার জন্য দোয়া করছেন সবাই আপনাদের কাছে সবার কাছে দাবি জানাই উপর আল্লাহ নিচে ইল্লা আপনারা থাকে আমার মনে দিক কোনো দেবভাবেই পারেন চেষ্টা করি তাতে সে চিকিৎসা হতে পারে সে স্কুলে যায় ঠিক মতো লেখাপড়া করতে পারে সে যাতে মানুষ হয়ে বাড়ি ফিরে আসতে পারে ইসরাফিল ছাত্র আন্দোলনে যাই মোহাম্মদপুরে গুলি খাইছে এখন তার চিকিৎসা হচ্ছে না সবার কাছে আমি অনুরোধ করতে সবাইরে যে তার চিকিৎসা জন্য চিকিৎসা ব্যবস্থা করে সরকারের কাছেও অনুরোধ করতেছি গত চার আগস্ট সারা দেশের মতো মাগুরার মোহাম্মদপুরেও আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলের সামনে ঢল নামে ছাত্র জনতার এক পর্যায়ে মোহাম্মদপুর উপজেলা সদর দখলে নেন তারা বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে থানায় যেতে গেলে গুলি চালায় পুলিশ এতে ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন দুই ছাত্র সাকিবুল ইসলাম সুজন কালবেলা